নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণব। আর চ্যানেল 24/7 এর পঞ্চম জন্মবার্ষিকীতে আমরা দেখতেই পাচ্ছি চ্যানেলের প্রকৃত অর্থেই চাঁদের হাট বসেছে। একের পর এক বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন দিকের বিশিষ্ট মানুষরা আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। যেমন এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একজন বিশিষ্ট মানুষকে, যিনি একজন বিশিষ্ট সমাজসেবী, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যার অবদান সবসময় আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই এবং আমরা ভীষণভাবে তার কাজের প্রশংসা করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী শিখা দাস। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই, অনেক ব্যস্ত মানুষ তার মধ্যে সময় বের করে আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজ আমাদের চ্যানেলের একটা বিশেষ দিন, চ্যানেলের পঞ্চম জন্মদিন আর কি। তো এই যে পাঁচটা বছর ধরে আমাদের চ্যানেল এগিয়ে চলেছে, তো আপনি তো প্রথম থেকেই চ্যানেলটার সঙ্গে মোটামুটি পরিচিত এবং আপনি দেখেন। আপনার সঙ্গে আমি যেটা অফ ক্যামেরা কথা বলছিলাম যে দিদি কিন্তু মাঝে মধ্যে আমাদের চ্যানেলটা দেখেন, তো কেমন লাগে একটু যদি বলতে বলি। খুব ভালো লাগে। আর এই চ্যানেলের মাধ্যমে সমস্ত যত খবর আশেপাশে পাড়ায় চারিদিকের খবর আমরা জানতে পারি, যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে জানা যায় না, সেই সব খবরগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারি। আর এই চ্যানেলকে অনেক ধন্যবাদ, আর যে আর কি এর অর্গানাইজার তাকে অনেক ধন্যবাদ। আর আমাদের এখানে যা কিছু হোক না কেন, ও শিবু যাদব বিশিষ্ট সমাজসেবী, আর ও সমাজের প্রত্যেকের উপকারে লাগে, সবার উপকারে লাগে। চ্যানেলের মাধ্যমে আরও ওর সমস্ত কার্যকলাপগুলো ভালোভাবে আর কি বিস্তারিত করতে পারে, আর আমরাও সমস্ত সবসময় ওর পাশে থাকি, আর ও মানুষের পাশে থাকে, আর এই চ্যানেলের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। আরও বিস্তারিতভাবে জানতে পারলে আরও সুবিধা হবে। এই চ্যানেল খবরের সমস্ত ব্যাপারটা খুব তাড়াতাড়ি সবার কাছে ছড়িয়ে দিতে পারে। দিদি, আপনার কথা রেস ধরে বলি, সমাজে তো অনেক রকমের ঘটনা ঘটে। যেমন কিছুদিন আগেই আমরা একটা খবর করেছিলাম, একটি টোটো চালক মেয়ের খবর, আপনি সেটি আপনার সঙ্গে কথা হচ্ছিল বলছিলেন, দেখেছি খবরটা। তো মেয়েটির পড়াশুনোর ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অনেকটা আমাদের খবরের মাধ্যমে যেহেতু মানুষ জানতে পারে এবং এগিয়ে এসে তাকে সাহায্য করে, এরকম আপনি যেহেতু সমাজসেবী নানা রকম সামাজিক ক্ষেত্রে কাজ করেন, আর কোন কোন বিষয়ের খবর তুলে ধরলে আপনার মনে হয় যে আমরা একটু মানুষের পাশে দাঁড়াতে পারবো, মানুষের উপকারে লাগবো? আমার মনে হয় এখানে করে সবাই, কোনো গরিব, খুব গরিব মেয়ের মানে বিয়ের জন্য যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটাও দেওয়া হয়। আরও বেশিভাবে যদি পাশে থাকতে পারে তাহলে খুব ভালো হবে। কোনো দুস্থ মানুষের পাশে থেকে তাদের উপকার করা, সেগুলো করা হয়। আরও একটু বেশিভাবে ঘরে ঘরে গিয়ে একটু খবর সংগ্রহ করে, মানে কার অসুবিধা কার সুবিধা, সেগুলো করা হয়। এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়, আর এমনিও স্বাভাবিকভাবেই করা হয়। পাড়ার উন্নতি সব কিছু করা হয় এই চ্যানেলের মাধ্যমে দেখানো হোক, আমি সেটাই চাই। সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে দেখানো হোক। ওর চ্যানেল মানে 24/7 চ্যানেল যেন সমস্ত, মানে এক বছর থেকে পাঁচ বছর কেন, আরও 500 বছর থাকুক টিকে, এটাই আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর মানে শিবু যাদবেরও ভালো হোক, আর ও যেন ভালো থাকে, সমস্ত সমাজের পাশে দাঁড়াতে পারে, সমস্ত মানুষের সুখে দুঃখে সাথে থাকতে পারে, এইটুকুই আশীর্বাদ করি। অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ শব্দ বলাটা উচিত নয়, কারণ ধন্যবাদ শব্দটা বড্ড, উনি যেভাবে আমাদের আশীর্বাদ করলেন তার কাছে ধন্যবাদ শব্দটা বড্ড ছোট্ট, তাই ধন্যবাদ শব্দটা কখনোই বলবো না, শুধু বলি এভাবেই আমাদের আশীর্বাদ করবেন। আর যেমন ভাবে আপনাকে পাশে পেলাম, আগামী দিনেও কিন্তু অবশ্যই অভিভাবকের মতো আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আরো একবার অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিখা দাস। দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নমস্কার।